ঢাকার বাইরের খবর জানতে যুক্ত হচ্ছে সহকর্মী খুলনায় আমাদের সহকর্মী মোহাম্মদ অসীমের সঙ্গে। অসীম, খুলনার পাম্পগুলোর কি পরিস্থিতি? ঠিক মতো তেল সরবরাহ হচ্ছে? সুমুক, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গতকাল রাত থেকে কিন্তু যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরে তেলের পাম্পগুলো কিন্তু বন্ধ ছিল। সকাল 8টা নাগাদ এই তেলের যে পাম্পগুলো রয়েছে এই পাম্পগুলো যা খোলা হয়েছে, তবে তেলের পাম্পগুলো 8টার পরে খোলা হলেও কিন্তু তেল যারা সরবরাহকারী রয়েছে, যারা তেল তেলের তেল পাম্পের মালিক রয়েছে, তারা বলছেন কিন্তু আগে যে ধরনের তেল বিক্রি হতো এখন কিন্তু তার থেকে অর্ধেকও বিক্রি হচ্ছে না। তার কারণ হচ্ছে যে জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের কিন্তু এই জ্বালানি তেল কেনার ক্ষমতার বাইরে চলে গেছে। তার কারণে কিন্তু একেবারেই নাবিশ্বাস ফেলছে সাধারণ মানুষ। শুধুমাত্র জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পেট্রোল পাম্প গুলোর উপর প্রভাব পড়েনি, কিন্তু প্রভাব পড়েছে খুলনার যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজার এবং পরিবহন খাতে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে জ্বালানি তেলের দাম বাড়ার পরে কারণে কিন্তু পরিবহন যে যাত্রী ছিল, যাত্রী সংকটে কিন্তু পরিবহন গুলো অনেক খুলনা থেকে যে পরিবহন গুলো ছেড়ে যেত তার কিন্তু সবগুলো পরিবহন ছেড়ে যায়নি। তার কারণ হচ্ছে যে জ্বালানি তেলের মূল্য অধিক হারে বাড়ার কারণে তারাও ভাড়া বাড়িয়ে দিয়েছে, এ কারণে কিন্তু পরিবহনের উপর ব্যাপক প্রভাব পড়েছে। এছাড়া কাঁচা বাজারে আমরা দেখেছি যে কাঁচা বাজারে প্রতিটি কাঁচামালের দাম কিন্তু জ্বালানি খাতের দাম বাড়ার কারণে 5 থেকে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে। সব মিলিয়ে আমরা দেখেছি সন্ধ্যার পর থেকেও কিন্তু তেমন ধরনের তেল পাম্পে ভিড় নেই, কারণ ভিড় নাই এ কারণটা যে কারণ হিসেবে পেট্রোল মালিকরা বলছেন সেটা হচ্ছে যে এখানে তেলের দাম বাড়তির কারণে পর্যাপ্ত তেল নিতে পারছে না, যাদের যতটুকু পর্যন্ত তা নিতে পারছে না, এই কারণেই মূলত তেল পাম্প গুলোতে তেল সরবরাহ বা বিক্রি কিছুটা কম হচ্ছে। এই অসীম, আপনাকে ধন্যবাদ।